22 জুলাই সোমবার, এবছর মানে 2024 সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই শ্রাবণ মাসে সোমবারে ভক্তদের ঢল নামে শিবমন্দিরগুলোতে, শিবলিঙ্গে জল দেন, শিবলিঙ্গের অভিষেক করেন নানান রকমভাবে, কেউ দুধ দেন, কেউ মধু দেন, কেউ দই দেন, জল দেন, ইত্যাদি ইত্যাদি। তো এবারে আপনাদের বলি, ভারতের তো বটেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কোথায় আছে জানেন? এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে নদিয়াতে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শিব নিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় দেখা যায় প্রত্যেক বছর। আর প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে তো বিশেষ করে ভক্তদের সমাগম হয় এই শিব নিবাসে, যেখানে ভগবান শিবের যে লিঙ্গ, সেই শিবলিঙ্গে জল দেন ভক্তরা। দূর দূরান্ত থেকে, শুধুমাত্র ভারতের বিভিন্ন জায়গা নয় বা বাংলার কোনো জায়গা নয়, বিভিন্ন মানে এশিয়ার বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসেন শিবলিঙ্গে জল ঢালতে। ইন্টারেস্টিং না? এই ধরনেরই ইন্টারেস্টিং বিভিন্ন ফ্যাক্টস জানার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলা।